নমস্কার বন্ধুরা, আমি মিঠুস ক্রিয়েশনের মিঠু। আজকে আবার একটা বাজেট ফ্রেন্ডলি প্রোগ্রাম নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, দেখুন কেমন লাগে। তাহলে ফার্স্টেই আপনাদের কিছু মঙ্গলগিরি সিল্ক দেখাচ্ছি, দেখুন পিওর মঙ্গলগিরি কটন দেখাচ্ছি, পিওর মঙ্গলগিরি কটন। আজকেও বাজেট ফ্রেন্ডলি আপনাদের হবে, কেন কি মিঠুস ক্রিয়েশনের বাজেট ফ্রেন্ডলিটা আপনারা ভীষণ পছন্দ করেন। টিপিক্যাল মঙ্গলগিরি, এগুলোতে বেশি কিছু দেখানোর থাকে না, আঁচলটা জারি স্ট্রাইপ, দেখে নিন কালারটা হচ্ছে ম্যাজেন্টা, আর কাপড়ের মধ্যে একটা এই যে একটা হালকা ঝুড়ি চেকস থাকে, সরি চেকস না স্ট্রাইপ থাকে, আর পাটটা দেখুন পেটাই জড়ি বর্ডার, পুরো প্লেন, পুরোটা এক রকম। ব্লাউজ পিস আছে রানিং এ, যেহেতু আপনারা দেখে কাটবেন। দিস শাড়ি প্রাইস ইজ 1600 অনলি, পিওর কটন মঙ্গলগিরি, পুরো শাড়িটা আপনার একই রকম। ডেইলি ইউজের জন্যে এই সব শাড়িগুলো ভীষণ ভালো। কয়েকটা কালার দেখছি, যার যেটা পছন্দ 9903267909 এ আপনারা বুকিং করতে পারেন, স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন। এটাও খুব সুন্দর, আর শাড়িগুলো প্রত্যেকটাই লাইট ওয়েট। এটাও ভীষণ সুন্দর ফিরোজি কালার, দেখুন পুরোটা ফিরোজি কালার, বর্ডারটা হচ্ছে আপনার একদিকে চওড়া, নিচের বর্ডারটা একটু চওড়া, আপার বর্ডারটা একটু সরু, আর একটা টেম্পল ডিজাইন আছে। পিওর জারি বর্ডার কটন মঙ্গলগিরি, পুরো শাড়িটা একই রকম। ব্লাউজ পিস দেখে কাটবেন বা এর সাথে আপনারা কন্ট্রাস্ট দিয়ে পরুন প্রিন্টেড, আমার মনে হয় খুব ভালো লাগবে। প্রাইস 1600, শিপিং সিওডি ফ্রি, কলকাতার মধ্যে সিওডি আছে, আর কলকাতার বাইরের বন্ধুরা অনলাইন পেমেন্ট করলে শাড়ি ডিটিডিসি কুরিয়ারের থ্রুতে আপনাদের কাছে চলে যাবে, এটার তো কোনো কথা হবে না। দেখুন ব্ল্যাক নিয়ে বেশি কথা বলতে পারি না, এত সুন্দর লাগে ব্ল্যাকটা, একবার একটু গায়ে ফেলি, দেখুন খুব সোবার। যারা সোবার শাড়ি পছন্দ করেন তাদের জন্য কটন মঙ্গলগিরি, প্রাইস 1600। এবার এর মঙ্গলগিরি গুলো না, সরি এটাও একই রকম, এটাও একই রকম, তার পরেরটা একটু আলাদা আছে, এই কালারটা খুব সুন্দর দেখতে, মনে হচ্ছে একদম সিল্ক মঙ্গলগিরি, যেহেতু এটায় দুটো টোন আছে, ব্রাউন কালার, ডুয়েল টোনের শাড়ি, একটা সুতো ব্ল্যাক গেছে, দেখতে মনে হচ্ছে একদম সিল্ক। আমিও প্রথমে ভাবলাম কি রে বাবা ভুল করে কি সিল্ক দিয়ে দিল নাকি, তারপরে দেখছি না কটনই, পুরো শাড়িটা একই রকম। আর ব্লাউজ পিস আছে তাও দেখে কাটবেন, রানিং যেহেতু থাকে তখন আমি সবসময় আপনাদের বলে দিই যে আপনারা দেখে কাটবেন। প্রাইস 1600। এবার যে মঙ্গলগিরিটা, এটা কন্ট্রাস্ট বর্ডারের মঙ্গলগিরি, দেখুন এটার কাপড়ের কোয়ালিটিটা সেম, ব্যাপারটা কি দাঁড়ান, সরি খুলতে একটু দেরি হয়ে যাচ্ছে, কাপড়ের কোয়ালিটিটা সেম কিন্তু আঁচলটা আর বর্ডারটা একটু আলাদা কন্ট্রাস্টে, দেখুন
প্রাইসও সেম। দেখুন এটা বেশ অন্যরকম, একটু আমার একটু মনে হলো মঙ্গলগিরির মধ্যেও একটু অন্যরকম দেখানোর চেষ্টা করছি। দেখুন বর্ডারটা মঙ্গলগিরিরই একটুখানি বর্ডার আছে, এটারও প্রাইস 1600। আর ব্লাউজ পিস যেহেতু রানিং এ আপনারা দেখে কাটবেন। আরেকটা কালার দেখাচ্ছি, কালারটা ভীষণ সুন্দর গ্রিন কালার, গ্রিনেরি ডাবল শেড আছে। এটার দেখুন আঁচলটা ভীষণ সুন্দর, এইসব শাড়িগুলো ছোটখাটো গেট টুগেদারেও পরে চলে যাওয়া যায়, খুব অন্যরকম লাগে। অনেক গর্জাস শাড়ির ভিড়ে এই শাড়িগুলো পরলে একটু আলাদা মনে হয়, পাটটা এটারও অন্যরকম। এটারও প্রাইস হচ্ছে 1600। এবার যে শাড়িটা দেখাচ্ছি এটা কোয়ালিটিটা মঙ্গলগিরির, কিন্তু এটা সাউথ কটন, সিনিয়র দিদিদের কথা ভেবে ভাইফোঁটাতে সিনিয়র দিদিদের জন্য এই শাড়িটা আমার মনে হয় ভাইরা যদি দেয় খুব ভালো খুশি হবে দিদিরা, ভীষণ বড় শাড়িটা ম্যানেজ করতে পারছি না। দেখুন কালারটা সি গ্রিনের সাথে হোয়াইট, ভীষণ সুন্দর চেকস, অল ওভার চেকস, আর শাড়ির কোয়ালিটি অতিরিক্ত ভালো, কোনো কথা হবে না। দেখুন পুরো শাড়িটা একই রকম, আর বর্ডারটাও ভীষণ সুন্দর, একটা জারি রিয়ে আছে। আর আরেকটা কথা, যেটা হ্যান্ডলুম শাড়ি বা আমাদের তাঁতের শাড়িতে হয় গোজার জায়গাটা ভীষণ কড়া থাকে বা মোটাস থাকে, এটার কিন্তু তা না, একদমই সফট, শাড়িটাকে গুছতে কোনো অসুবিধা হবে না। পুরো শাড়িটা দেখে নিন ভীষণ সুন্দর, ব্লাউজ পিস আছে তাও দেখে কাটবেন। শাড়িটার খুব একটা অন্যরকম লুকস আছে, চেকসের মধ্যে ভীষণ সুন্দর একটা লুকস আছে, দামটাও খুব রিজনেবল, ওনলি 1400। এবার যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে পিওর খাদি কটন, খাদি কটনের উপর এই শাড়িগুলোতে বাটিক করিয়েছি, কিছু শাড়ি আমার নিজের করা, আমার নিজের প্রিন্টার করেছে। এটা দেখুন খাদি কটন, কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর প্রিন্টগুলো বাটিকটা একবার দেখুন, হ্যান্ড বাটিক, মোম বাটিক যেটাকে আমরা বলি সেইটাই। এটা দেখুন কেমন লাগছে, এইটা প্রথমবার আমি খাদি সিল্কে করলাম, দেখুন আপনাদের কেমন লাগে। এটা আমি এর আগে সিল্কে বহু বাটিক আপনাদের দেখিয়েছি, কিন্তু যেহেতু দামটা অনেকটাই অনেকের পক্ষে একটু অসুবিধা বলছে যে সব সময় ওই রেঞ্জটা কেনা যায় না, সেই জন্য তাদের জন্য খাদি সিল্কে আনলাম। দেখুন পুরো শাড়িটা, যারা রেগুলার বেসিসে শাড়ি কেনেন তাদের তো সব সময় কস্টলি শাড়ি কেনা অসুবিধা হয়ে যায় তাদের কথা ভেবে, দেখুন পুরো শাড়িটা মাল্টি কালার্ড হ্যান্ড বাটিক। এটা হচ্ছে ব্লাউজ পিস, দামটা শুনলে সত্যি আপনারা অবাক হবেন, 1950 ওনলি, প্রাইস ইজ ওনলি 1950, কোয়ালিটি অসম্ভব ভালো। এইটার কালারটাও দেখুন, হাতে পেয়ে বলবেন যে আপনাদের এই শাড়িটা কেমন লাগলো। এটারও ডিজাইনটা খুব সুন্দর, দেখুন পুরো শাড়িটা আপনার একই রকম হ্যান্ড বাটিক।
এটার কালারটা হচ্ছে ব্ল্যাক আর চকলেটের মিক্সিং কালার। এটা কিন্তু ব্ল্যাক, ডাইরেক্ট ব্ল্যাক না, একটু চকলেট ভাব আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস 1950। এই কালারটা দেখুন, খুব মিষ্টি শাড়ি। সামনে অনেক বিয়ের মাস আসছে, এইসব শাড়িগুলো গিফটে দেওয়ার জন্যেও ভীষণ ভালো, যাকে দেবেন সেও খুব খুশি হবে, কোথাও কালোর ছোঁয়া নেই। রেডের মধ্যে পুরো মাল্টি কালার হ্যান্ড বাটিক, ভীষণ সুন্দর শাড়িটা, খুব কিউট শাড়ি, মিষ্টি শাড়ি বলে না, কিছু কিছু শাড়ি খুব মিষ্টি কিউট দেখতে হয়, সেই রকম শাড়িটা। যে পরবে তাকেও খুব সুইট লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতাতে ডিজাইনটা করা আছে। যেই সব ডিজাইন গুলো আপনারা এতদিন সিল্কে দেখেছেন, তাসারে দেখেছেন, এবার খাদি সিল্কে। আপনাদের যদি এই খাদি সিল্ক গুলো ভালো লাগে আপনাদের আরো দেখাবো। এটার প্রাইস হচ্ছে 1900। এইটা দেখুন, একটু অন্যরকম ডিজাইন করেছি, অ্যাবস্ট্রাক্টের মতন, কেমন লাগলো আপনাদের একটু জানাবেন। আঁচলে একটা বিশাল বড় প্রজাপতি, খুব সুন্দর লাগে। বহুদিন আগে আপনাদের আমি চেন্দেরিতে প্রজাপতি দেখালাম, দেখাতাম আর কি, বহুদিন আগের কথা। আবার অনেক দিন পর, প্রায় 7-8 বছর পর একটা প্রজাপতি এনেছি। ডিজাইনটা দেখুন, অ্যাবস্ট্রাক্টে পড়ার পরে ভীষণ ভালো লাগবে, একটু আলাদা, চকলেটের সাথে ক্রিম, আর ক্র্যাকটা ভীষণ সুন্দর এসছে। ক্র্যাকটা একটু দেখুন, পুরো শাড়িটা একই রকম। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস ইজ 1950। এটা দেখুন, এটাও ভীষণ সুন্দর, স্কাই ব্লুর সাথে হোয়াইট দিয়ে শুধু বাটিকটা করা হয়েছে, ডিজাইনটাও ভীষণ সুন্দর। পুরো শাড়িটা আপনার একই রকম, ভীষণ সোবার টেস্টের শাড়ি। ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিসের হাতাতে, প্রত্যেকটার হাতাতে এরকম ডিজাইন পড়বে, প্রত্যেকটা শাড়িরই আছে। 1950 প্রাইস। এবার যে কালারটা দেখাচ্ছি, কালারটা হচ্ছে ওয়াইন কালার। এটার ডিজাইনটাও খুব সুন্দর, দেখুন, মাল্টি কালার্ড, ওয়াইন কালারে মাল্টি কালার্ড বাটিক। এটাকেও খুব মিষ্টি একটা শাড়ি বলতে পারেন। যদি কেউ লাল বা এটা দুটোর মধ্যে পছন্দ করেন, দুটোই কিন্তু ইকুয়াল সুন্দর দেখতে পারেন। শাড়িগুলো পরলে আরো ভালো লাগবে। পুরো শাড়িটা একই রকম, পুরোটাতে বাটিক করা আছে, হ্যান্ড বাটিক, আর ব্লাউজ পিসটা এটা। শাড়িটা পরার পরে কাতান সিল্কের ফিল আসবে, এইটুকু বলতে পারি। এবার একটা রেশম চেক দেখাচ্ছি, তার মধ্যে মেশিন লখনৌ চিকন।
শাড়িটা পুরোটাই খুলে গেছে, পুরোটাই আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। হাফ শাড়িটা এটা দেখুন, এক পাল্লা করে দেখাচ্ছি, কেমন লাগছে বলুন। এই যে সামনে পোর্শনটা আপনার পুরো হোয়াইটের ডার্ক সি গ্রিন টাইপের কালারটা, বা রামা গ্রিনও বলতে পারেন, রামা গ্রিন টাইপের কালারটা, তার মধ্যে হোয়াইট দিয়ে মেশিন লাকনো চিকন এটাকে বলে ওইটা। আর হাফ শাড়িটা হচ্ছে, এটা ব্লাউজ পিস নেই, আপনারা হোয়াইট ব্লাউজ দিয়ে পরুন, আমার মনে হয় খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে হাফ শাড়িটা। আর কাপড়ের কোয়ালিটি এক পাল্লা করে দেখাচ্ছি, দেখুন রেশম চেকটা কতটা সুন্দর, কতটা ঠিক, একদম ঝিলঝিলে না, ঝিলঝিলে হলে এত কাজ নিতেই পারবে না। প্রাইস ইজ 2500। এবার বেশ কিছু আপনাদের হ্যান্ডলুম দেখাচ্ছি। হ্যান্ডলুমটা অনেকেই দেখছি, আমি খুব একটা হ্যান্ডলুম আপনাদের দেখাই না, কিন্তু দেখছি বেশ পছন্দ করছেন আপনারা, বিশেষ করে আমার অবাঙালি বন্ধুরা বেঙ্গল হ্যান্ডলুমটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন তাদের কথা ভেবে। দেখুন এটা মণিপুরি হ্যান্ডলুম, কালারটা ভীষণ সুন্দর, লাইট ইয়েলো, তার সাথে ব্লু রামাগ্রিন আর কি আছে, ওই ব্লু আর রামাগ্রিনেরই উইভিং আছে, টোটালি উইভিং। হাফ শাড়িটা এই রকম উইভিং, আর উপরটাতেও একটা ছোট ছোট উইভিং আছে, আর বর্ডারটা দুই দিকেই সেম বোধহয়। হ্যাঁ এই যে বর্ডারটা, ব্লাউজ পিস আছে, তাও আপনারা দেখে কাটবেন। এটার প্রাইস হচ্ছে 1700। কাপড়ের কোয়ালিটিটা ভীষণ ভালো, ভীষণ সফট। এটা দেখুন কালীপূজোর দিন পরুন, খুব সুন্দর লাগবে, তাড়াতাড়ি বুকিং করলে আপনাদের হাতে শাড়িটা পৌঁছে যাবে। দেখুন এটা হচ্ছে আঁচলটা, আর পুরো শাড়িটা লাল দিয়ে উইভিং, একদিকে গ্রিন বর্ডার, একদিকে রেড বর্ডার, শাড়িটার কালারটা হচ্ছে পাউডার গ্রিন। এই যে খুব সুন্দর, পুরোটাই উইভিং করা, খুব সুন্দর শাড়ি। আর সব থেকে বড় কথা, কোনো চুড়িতে তারপরে আংটিতে এটা ফাসবে না, একদম পেস্টিং করা। ব্লাউজ পিস আছে রানিং এ, দেখে কাটবেন। 1600। এই শাড়িটাও খুব সুন্দর, আর হ্যান্ডলুমের কোয়ালিটি, বেঙ্গল হ্যান্ডলুম এখন আমাদের খুব উন্নত হয়ে গেছে, শাড়ির কোয়ালিটি খুব ভালো থাকে। এটা হচ্ছে আপনার আঁচলটা, শাড়িটার কালারটা হচ্ছে আমুল বাটার কালার, তার মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাক, এটার মধ্যে একটু কালোর ছোঁয়া আছে, দুদিকে সমান বর্ডার, আর পুরোটায় উইভিং। শাড়িগুলো ভীষণ ভালো লাগে, পরার পরে আরো ভালো লাগে। বুকিং নাম্বার 9903267909, স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ব্লাউজ পিস আছে, তাও দেখে কাটবেন। আরেকটা হ্যান্ডলুম দেখিয়ে দিই, একপাল্লা করে খুললো তাই একপাল্লা করেই দেখিয়ে দিচ্ছি। শাড়িটা হচ্ছে পাউডার পিঙ্ক, আঁচলটা হচ্ছে এটা, আর এত সফট, যারা নিয়েছে তারা বলছে কেন এটা দিয়েছো, অন্য শাড়ি পরতে পারছি না। এটা হচ্ছে আঁচলটা,
আর একদিকে ভায়োলেট কালার আর একদিকে ইয়েলো। যারা কমফোর্টেবল শাড়ি খুঁজছেন এইসব শাড়িগুলো অনায়াসে আপনারা বুকিং করতে পারেন, প্রচন্ড কমফোর্টেবল শাড়ি। পুরো শাড়িটার মধ্যে এই যে মাল্টি কালার ইয়েটা রয়েছে আর ব্ল্যাক দিয়ে উইভিংটা করা আছে, রেনবো শাড়ি এটাকে বলে। ব্লাউজ পিস আছে, তাও আপনারা দেখে কাটবেন। একটা ভাগলপুরি হ্যান্ডলুম দেখাচ্ছি, দেখুন অনেকটা তসর টাইপের দেখতে, কোয়ালিটিও খুব ভালো, বাঁশওয়ারা হ্যান্ডলুম। তার মধ্যে আমার নিজস্ব প্রিন্টার এটাকে করেছে, দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে এটা অন্য শাড়ির থেকে পুরোপুরি আলাদা, চিরাচরিত শাড়ির থেকে আলাদা। আঁচলটা দেখুন, দুটো কালার আছে, চকলেট আর রানী। বাঁশওয়ারা হ্যান্ডলুম, আর পুরো শাড়িটাকে এইভাবে সাজানো হয়েছে, বেশ সুন্দর করে সাজানো গোজানো শাড়ি এটা। আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, ঠিক কোয়ালিটি কিন্তু সফট আর কমফোর্টেবল। পুরো শাড়িটা আপনার একই রকম। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার প্রাইস হচ্ছে 1900। খুব সুন্দর একটা শাড়ি 1900-এ, তাসারের মতন লুকস। এবার দেখাচ্ছি আর একটা খাদি সিল্ক, এটাও আমার নিজস্ব প্রিন্টারই করেছে, খাদি সিল্কে। এটারও ফিলিং লাইক কাতান, বিষ্ণুপুরে কাতান সিল্ক। আঁচলটা দেখুন, পুরোপুরি হ্যান্ডমেড আঁচল, দেখে নিন পুরো শাড়িটা এইভাবে। এটা হচ্ছে আপার বর্ডার, নিচের বর্ডারটা একটু চওড়া। এই যে কেমন লাগছে একবার বলুন, শাড়িটার কালারটা খুব সুন্দর, গ্রে এর সাথে ডার্ক গ্রে, তার সাথে হোয়াইট, খুব ভালো খুলেছে শাড়িটা। এই যে খাদি সিল্ক, পুরোটা এমনি ছোট ছোট প্রিন্ট আছে, হ্যান্ড ব্লক। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। আজকের মতন এইটুকুই, আবার কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে চলে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নমস্কার।